Hello viewers, assalamu alaikum. আমি গত ক্লাসে ইনপুট আউটপুট এবং আইও ডিভাইস সম্পর্কে বলছিলাম তো সেটা লাস্ট পার্ট হচ্ছে সিপিইউ অর্থাৎ হার্ডওয়্যারের লাস্ট পার্ট হচ্ছে সিপিইউ তো সিপিইউর অংশ হচ্ছে তিনটা সিপিইউর অংশ হচ্ছে তিনটা নাম্বার 1 একটা হচ্ছে ALU ALU elaboration হচ্ছে arithmetic logic unit আর এর আরেকটা নাম হচ্ছে processor তাহলে ALU অর্থাৎ ALU এর আরেকটা নাম এর ইলাবেশন হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এর আরেকটা নাম হচ্ছে প্রসেসর ডিয়ার ভিউয়ার পরীক্ষায় আসে যে কম্পিউটারের মস্তিষ্ক বা প্রসেস কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন রূপে কে কাজ করে তো অনেক সময় অ্যানসারে থাকে শুধু প্রসেসর বাকি তিনটা থাকে তাহলে বুঝতেছেন কাকে অ্যানসার দিবেন প্রসেসর আবার অনেক সময় শুধু থাকে ALU অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট তাহলে বাকি অন্য তিনটা থাকে তাহলে বুঝতে পারতেছেন ALU থাকলে ALU অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকলে অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি এরা কেউ না থাকে অর্থাৎ যদি একটা অপশনে থাকে সিপিইউ বাকি তিনটা অপশন থাকে তাহলে উত্তর কিন্তু হবে সিপিইউ কিন্তু সমস্যাটা তখনই হয় যখন প্রশ্ন করা থাকে যে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন রূপে কে কাজ করে একটা অপশনে থাকে এক নম্বর অপশনে থাকে সিপিইউ দুই নম্বরে থাকে প্রসেসর সেই ক্ষেত্রে আমার ডিসিশন হবে উত্তর হবে আগে প্রসেসর অর্থাৎ আগে উত্তর হবে এরা এরা যদি কেউ অপশনে থাকে তাহলে উত্তর হবে এরা যদি এরা কেউ অপশনে না থাকে সেই ক্ষেত্রে আপনি উত্তর দিতে পারবেন সিপিইউ অর্থাৎ যদি কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন রূপে কে কাজ করে তাহলে অ্যানসার হবে আগে এরা এরা যদি না থাকে সেই ক্ষেত্রে উত্তর হবে সিপিইউ ওকে নেক্সট আসি সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের আরেকটা নাম হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে ভিউয়ার যে কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে অর্থাৎ সকল কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে আবার একই ডিসিশন আগে যদি একটা থাকে মাদারবোর্ড বাকি তিনটা থাকে তাহলে মাদারবোর্ড অ্যান্সার হবে যদি সিইউ অথবা কন্ট্রোল ইউনিট বাকি অন্য তিনটা থাকে তাহলে সিইউ অথবা কন্ট্রোল ইউনিট উত্তর হবে যদি এরা কেউ না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে সিপিইউ আর যদি বলে কম্পিউটারের সকল কার্যক্রম কে নিয়ন্ত্রণ করে এক নাম্বার থাকলো মাদারবোর্ড আর থাকলো সিপিইউ তাহলে অবশ্যই উত্তর হবে মাদারবোর্ড এবং এক্ষেত্রে একই সিস্টেম আগে উত্তর হবে এরা যদি এরা কেউ না থাকে সেই ক্ষেত্রে উত্তর হবে সিপিইউ নেক্সট হচ্ছে নাম্বার 3 এমইউ অর্থাৎ মেমোরি ইউনিট এর আরেকটা নাম হচ্ছে রেজিস্টার ইউনিট আর এগুলো হচ্ছে র‍্যাম রম সিডি ডিভিডি ব্লু রে ডিভিডি এইচডি পিডি এফডি এইচডি তে হচ্ছে হার্ড ডিস্ক পিডি তে হচ্ছে পেন ড্রাইভ এফডি তে হচ্ছে ফ্লপি ডিস্ক তাহলে আমি বললাম এমইউ অর্থাৎ মেমোরি ইউনিট এই মেমোরি ইউনিটের আরেকটা নাম হচ্ছে রেজিস্টার ইউনিট আর এগুলো হচ্ছে র‍্যাম রম সিডি ডিভিডি ব্লু রে ডিভিডি এইচডি পেন ড্রাইভ হার্ড ডিস্ক ডিয়ার ভিউয়ার এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে যেটাতে মেমোরি আর রেজিস্টারে প্রবলেম করে অর্থাৎ বলে কি সেভ করার সাথে সাথে ডেটা কোথায় যায় অথবা বলে অল্প সময়ের জন্য ডেটা
সেভ করলে তার অ্যানসার কি হবে। বিহেভিয়ার সেভ করার 5-6 সেকেন্ডের জন্য ডেটাটা রেজিস্টারে যায়, এরপরে স্থায়ীভাবে চলে যায় মেমোরিতে। তাহলে একটু চিন্তা করেন, প্রশ্ন করছে সেভ করার সাথে সাথে ডেটা কোথায় যায়, এখানে অপশনে মেমোরিও থাকে রেজিস্টারও থাকে। তাহলে সেভ করার সাথে সাথে ডেটা যায় রেজিস্টার, অথবা অল্প সময়ের জন্য ডেটা সেভ করলে তার অ্যান্সার হবে রেজিস্টার। তাহলে ভিউয়ার যদি কখনো কোশ্চেন করে সেভ করার সাথে সাথে বা অল্প সময়ের জন্য ডেটা সেভ করলে তার অ্যান্সার কি হবে, তাহলে অবভিয়াসলি উত্তর হবে রেজিস্টার ইউনিট। আর রেজিস্টারের একটা অংশ আছে ক্লিপবোর্ড। তো আপনারা নিশ্চয়ই FB ইউজ করেন, আর ফেসবুক যদি ইউজ করেন তাহলে দেখবেন ফেসবুকে কারোর লেখা যদি আপনার ভালো লাগে, মানে ভালো লাগে অর্থাৎ একটা লেখা আপনার খুব ভালো লাগছে, আপনি সেটাকে কপি করবেন আর কপি করে আপনার প্রোফাইলে সেটা আনবেন। বাট আপনি কপি দিছেন কিন্তু এখনো প্রোফাইলে আপনার আনেন নাই, অথবা আপনার প্রোফাইলে এখনো পেস্ট করেন নাই, দেখবেন আপনার মোবাইলের উপরে লেখা উঠছে যে সেভ টু ক্লিপবোর্ড অথবা কপি টু ক্লিপবোর্ড। আর প্রশ্নকর্তারা এই সুযোগটাই নেয় আর আপনাকে জিজ্ঞেস করবে যে প্রোগ্রাম থেকে কপি করা ডেটা, ওই যে লেখাটা আপনি কপি করছেন ওই লেখাটার আরেকটা নাম হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ প্রশ্নকর্তারা প্রশ্ন করবে প্রোগ্রাম থেকে কপি করা ডেটা পেস্ট করার আগে কোথায় থাকে। তাহলে ভিউয়ার বলেন তো কি অ্যান্সার হবে, ক্লিপবোর্ড। অর্থাৎ প্রোগ্রাম থেকে কপি করা ডেটা পেস্ট করার আগে কোথায় থাকে, ক্লিপবোর্ড থাকে। এবার আপনার এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে সিপিইউর কয়টা অংশ, সিপিইউর অংশ হচ্ছে তিনটা, কি কি, ALU, CU আর MU, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিট। আবার বলে যে আলু অর্থাৎ ALU, CU এবং MU এটা কার অংশ, এটা সিপিইউর অংশ। তো এখান থেকে আলু আর কন্ট্রোল ইউনিট আর মেমোরি ইউনিট এখান থেকে এইভাবে প্রশ্ন করে, কিন্তু মেমোরি ইউনিট এমন একটা জিনিস, এই মেমোরি ইউনিট অর্থাৎ আমরা যেটাকে বলি মামু, অর্থাৎ মামু কিন্তু সবার কাছে অনেক প্রিয় ব্যক্তি এবং কম্পিউটারের কাছে অনেক প্রিয় ব্যক্তি। তো এই মেমোরি ইউনিট যদি কেউ ভালো করে পড়ে তাহলে এখান থেকে আরো এক মার্ক কমন পায় যে কোনো পরীক্ষায়, সেটা হোক BCS হোক ব্যাংক জব এবং হোক যে কোনো ফার্স্ট ক্লাস অফিসার পরীক্ষা। এই জন্য আমার রিকোয়েস্ট মেমোরি ইউনিটটা ভালো করে পড়বেন, তাহলে এখান থেকে আপনি আর এক মার্ক কমন পাবেন। তো আমরা এর নেক্সট ভিডিও থেকে নেক্সট ভিডিওতে মেমোরি সম্পর্কে আলোচনা করব, এবং আমার মনে হয় আপনারা আমার সাথে থাকবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।